তাজমহল। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন। ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু, যিনি মমতাজ মহল নামে পরিচিত। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তবে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। তার স্মৃতির উদ্দেশ্যেই এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে কখনো শুধু তাজ নামেও ডাকা হয়। মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় এটিকে, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলিত ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম। তাজমহল তৈরি হয়েছিল বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো তিন দিক দিয়ে বেষ্টিত। নদীর দিকের পাশটিতে কোনো দেয়াল নেই। এই দেয়াল বেষ্টনীর বাইরে আরও সমাধি রয়েছে, যার মধ্যে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি এবং মমতাজের প্রিয় পরিচারিকাদের একটি বড় সমাধি রয়েছে। এই স্থাপত্যসমূহ প্রধানত লাল বেলে পাথর দ্বারা তৈরি, দেখতে সেই সময়কার ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতো। বড় গম্বুজের উপর মুকুটের মতো একটি পুরনো মোচাকার চূড়া রয়েছে। চূড়াটি 1800 শতকের আগে স্বর্ণের নির্মিত ছিল, কিন্তু বর্তমানে এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। 15 কিলোমিটারের একটি ঢালু পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য। নির্দিষ্ট স্থানে মার্বেল, পাথর ও অন্যান্য মালপত্র নেওয়া আনার জন্য সমসাময়িক উৎস থেকে জানা যায় 20 ও 30টি করে সার একসাথে বেঁধে বিশেষ ধরনের গরুর গাড়িতে করে পাথর ওঠানো হতো। তাজমহল দেয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজা জয় সিং। শাহজাহান তাকে আগ্রার মধ্যগানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন। তাজমহলের কাজ শুরু করা হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রায় 3 একর জমিকে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয় নদীর খরণ কমানোর জন্য। সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় 50 মিটার উঁচু করে সমান করা হয়। তাজমহল 55 মিটার লম্বা। সমাধিটি নিচে ব্যাসে 18 মিটার এবং উচ্চতায় 24 মিটার। পাথর উঠিয়ে ঠিক উচ্চতায় বসাতে কপিকল ব্যবহার করা হতো। গাধা এবং ষাঁড়ের দল কপিকল নাড়াতে শক্তির যোগান দিত। তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক 32 মিলিয়ন রুপি খরচ করা হয়েছিল বলে ধারণা করা হয়। বর্তমানে তাজমহলে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি, যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি দেয়। সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মৌসুমে, অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে। বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ, তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে এবং বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়।